প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো কখনো দেখা যায় একটি পরমাণু অন্য একটি পরমাণুর সাথে বিভিন্ন সংখ্যায় বা অনুপাতে যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন যৌগ গঠন করে। একই পরমাণু অথচ অন্য একটি পরমাণুর সাথে বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন যৌগ গঠন করে। উদাহরণস্বরূপ আমরা যদি ফসফরাস পরমাণুর কথা চিন্তা করি, এই ফসফরাস পরমাণু কখনো কখনো তিনটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করে, আবার কখনো কখনো পাঁচটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে। ফসফরাস একই পরমাণু, কিন্তু কখনো যুক্ত হচ্ছে তিনটা ক্লোরিনের সাথে, কখনো যুক্ত হচ্ছে পাঁচটা ক্লোরিনের সাথে। কিন্তু কেন ফসফরাস পরমাণু কেন কখনো কখনো তিনটা ক্লোরিনের সাথে যুক্ত হয়, কেনই বা পাঁচটা ক্লোরিনের সাথে যুক্ত হয়? আবার আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি, ফসফরাস টেট্রাক্লোরাইড এরকম যৌগ কিন্তু তোমরা কখনো দেখোনি, অথবা ফসফরাস ছয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফসফরাস হেক্সাক্লোরাইডও গঠন করতে তোমরা কখনো দেখোনি। তাহলে ফসফরাস টেট্রাক্লোরাইড আবার ফসফরাস হেক্সাক্লোরাইড গঠন করতে পারছে না, ফসফরাস কিন্তু এই দুটি যৌগ গঠন করতে পারে না। কিন্তু এই দুটি যৌগ ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড কেন গঠন করে, আমরা আজকের ভিডিওতে সেই উত্তরটা খোঁজার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড কিভাবে গঠিত হয় এই বিষয়টি ব্যাখ্যা করব। ফসফরাস ট্রাইক্লোরাইড তার মানে এই যে ফসফরাস তিনটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। প্রথমত আমরা ফসফরাসের বিষয়টি যদি একটু চিন্তা করি, ফসফরাসের পারমাণবিক সংখ্যা তোমার 15, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 5। আমরা যদি আপাও নীতি অনুযায়ী একবার সম্পূর্ণ বিন্যাসটা লিখতে চেষ্টা করি, তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3px1, 3py1, 3pz1। সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন কিন্তু আছে ফসফরাসের, কিন্তু এই 5টি ইলেক্ট্রনের মধ্যে 3টা কিন্তু বিজোড় ইলেকট্রন আছে। আমরা জানি পি উপশক্তি স্তরে মোট 3টি অরবিটাল আছে, পিএক্স, পিওয়াই, পিজেড। তো তোমরা একটু ভালো করে বিন্যাসটা খেয়াল করো, প্রথম শক্তি স্তরে তোমার 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে বক্সের ভিতরে যেটা আছে এটা তৃতীয় শক্তি স্তর, তার মধ্যে 3s-এ 2টা, 3p-তে 3টা, 3p-তে যে 3টা আছে এগুলো কিন্তু 3px-এ 1টা, 3py-তে 1টা, 3pz-এ 1টা, অর্থাৎ 3টা অরবিটালে 3টি ইলেকট্রন আছে। এখন স্বাভাবিক অবস্থায় ফসফরাস পরমাণু কিন্তু এ ধরনের ইলেকট্রন বিন্যাস দিয়ে থাকে। আমরা যদি ফসফরাসের আণবিক গঠনটা দেখাই, মাঝখানে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথ আছে তোমার 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ আছে তোমার 6, 2, 8, 8টি ইলেকট্রন। অপরদিকে সর্বশেষ কক্ষপথ আছে তোমার 5টি ইলেকট্রন। ফসফরাস পরমাণুর স্বাভাবিক অবস্থায় সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে, তার মধ্যে 3টা হচ্ছে তোমার বিজোড় ইলেকট্রন। তাহলে আমরা এখানে জোড়টা দিয়ে দিই, আর বাকি 3টি ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে। এখন এই ফসফরাস পরমাণুর সামগ্রিক অবস্থাটা আমরা জানতে পারলাম। এই ফসফরাস পরমাণু যখন ক্লোরিনের সাথে যুক্ত হতে চায়, ক্লোরিনের সাথে যুক্ত হতে চায়, তখন 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করে। এখন আমরা ফসফরাসের অবস্থাটা যখন জেনেছি, ক্লোরিনের পারমাণবিক বিন্যাসটি একটু লেখার চেষ্টা করি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা তোমার 17, এর বিন্যাস হচ্ছে 2, 8, 7। আমরা একটা ক্লোরিনের সামগ্রিক অবস্থাটা দেখানোর চেষ্টা করছি। তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, 2, 8, 7। এখন এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা লিখি, 1s2, 2s2, 2p6, 3s2, 2টা, 8টা, সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন, 3s2, 3px2, 3py2, 3pz1। আমরা দেখি আগে 17টা হয়েছে কি না। 2 দিয়ে 4, 4 6 10, 12, 14, 16,
17। তৃতীয় শক্তি স্তরের 3p উপশক্তি স্তর যেটা, সেখানে মোট 5টি ইলেকট্রন আছে। 5টি ইলেকট্রনের মধ্যে px এ 2টা থাকবে, py তে 2টা থাকবে, pz তে 1টা থাকবে। এখানে 5টা, তৃতীয় শক্তি স্তরের s অরবিটালে 2টা, মোট 7টা। এই যে 7টার হিসাব, 3s এ 2টা আর বাকি 5টা তোমার 3p তে থাকে। 3p এর মধ্যে যে 3টি অরবিটাল আছে px py pz, প্রথমটাতে 2টা, py তে 2টা এবং pz এর মধ্যে 1টা। এখন ক্লোরিনের গঠনটা যদি আমরা আগের মতো করে দেখাই, মাঝখানে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে তোমার 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে এখান থেকে দেখো 2, 4, 6, 7টি ইলেকট্রন। তাহলে আমরা 3টা জোড়া দিব, 2 জোড়া, 3 জোড়া, 1টি ইলেকট্রন বিজোড় আছে, সেই ইলেকট্রনটা দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, অনেকের কাছে প্রশ্ন হতে পারে, আমরা ফসফরাস ট্রাইক্লোরাইডের গঠন ব্যাখ্যা করতে গিয়ে কেন শুধু শুধু আমরা এসব ইলেকট্রন বিন্যাস, পরমাণুর গঠন এগুলো দেখাচ্ছি? আসলে তুমি যদি পার্সোনালি এই সমস্ত পরমাণুর গঠন বিন্যাস তুমি না জানো, PCl3-র গঠনটা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবে না। তোমাকে পরমাণুর সামগ্রিক অবস্থাটা আগে জানতে হবে, পরবর্তীতে ফসফরাস এবং ক্লোরিন পরমাণু কীভাবে ইলেকট্রন, ডিএনএ অথবা শেয়ারিংয়ের মাধ্যমে যৌগ গঠন করে, তারপর তুমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এটা বুঝতে পারবে। এখন এই ফসফরাস পরমাণু যার সর্বশেষ শক্তি স্তরে 3টি বিজোড় ইলেকট্রন রয়েছে এবং ক্লোরিন পরমাণু যার সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন রয়েছে, এই অবস্থায় একটা ফসফরাস 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করবে। এখন রাসায়নিক বিক্রিয়ার সময় আমরা আরও একটা কথা জানি, কোন একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের সব ইলেকট্রন কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, শুধুমাত্র বিজোড় ইলেকট্রন যারা আছে তারাই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যৌগ গঠন করে। তাহলে সেদিক থেকে চিন্তা করলে আমরা বলতে পারি এই 1টা, 2টা, 3টা ফসফরাস পরমাণুর এই 3টি ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, আর ক্লোরিন পরমাণুর শুধুমাত্র 1টা বিজোড় ইলেকট্রন আছে যেটা কারোর সাথে যুক্ত হওয়ার সময় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তোমরা এই বিষয়টির পাশাপাশি আরও একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, আসলে যোজ্যতা স্তর বলতে কাকে বলা হয়। কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে যোজ্যতা স্তর, যেমন আমরা ফসফরাসের ক্ষেত্রে এই 5টি ইলেকট্রনকে যোজ্যতা স্তর বলতে পারি। আবার ক্লোরিনের ক্ষেত্রে এই সর্বশেষ শক্তি স্তরে যে 7টি ইলেকট্রন আছে এটা হচ্ছে তার যোজ্যতা স্তর। তোমরা কোন একটা যৌগের গঠন ব্যাখ্যা করতে গেলে যোজ্যতা স্তরটা জানা অবশ্য দরকার, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলো হচ্ছে যোজ্যতা স্তরে ইলেকট্রন। এখন আরও একটা কথা তোমরা অবশ্যই জানো, যোজনী, যোজ্যতা স্তর থেকে যোজনীটা আসে। যোজনী বলতে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো বিজোড় থাকবে, অর্থাৎ যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোর মধ্যে যে ইলেকট্রনগুলোকে আমরা বিজোড় পাবো তারা হচ্ছে যোজনী। তাহলে ফসফরাসের যোজনী 1, 2, 3, ক্লোরিনের যোজনী 1টা, আর কোনো একটা পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের যোজনী যত, অর্থাৎ যতটা বিজোড় ইলেকট্রন আছে ততটি ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখন ফসফরাস পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের এই 3টি বিজোড় ইলেকট্রনকে সম্বল করে যখন ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে যায় তখন কী ঘটনা ঘটে তোমরা একটু দেখো। ফসফরাস তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো শুধু আমরা দেখাবো, যেহেতু আমরা জানি কোন একটা পরমাণু যখন কারোর সাথে যুক্ত হয় তার ভিতরের ইলেকট্রনগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, শুধুমাত্র বহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে 5টা ইলেকট্রন, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 2টা, 1টা জোড় আর বাকিগুলো কিন্তু বিজোড় অবস্থায় আছে। অপরদিকে ক্লোরিন পরমাণু যখন ফসফরাসের কাছাকাছি আসে, তোমরা ভালো করেই জানো এখানে 3টা বিজোড় ইলেকট্রন কিন্তু ক্লোরিনের আছে 1টা মাত্র বিজোড় ইলেকট্রন, 3টা বিজোড় ইলেকট্রনের সাথে কখনও অন্য কোনো পরমাণুর 1টা বিজোড় ইলেকট্রনের সাথে যুক্ত হবে না, এখানে কোনো মিল বন্ধন তৈরি করবে না। এ কারণে 3টা বিজোড় ইলেকট্রনের সাম্যতা বজায় রাখার জন্য, ব্যালেন্স করার জন্য একসাথে 3টা ক্লোরিন পরমাণু আসে। যেহেতু 1টা ক্লোরিন পরমাণুর 1টা বিজোড় ইলেকট্রন, তখন একই সাথে তারা 3টা ক্লোরিন পরমাণু 1টা ফসফরাসের সাথে যুক্ত হয়। ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে আছে তোমার 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা ইলেকট্রন, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া মানে 6টা, এই 1টা।
আবার এই বিজোড় ইলেকট্রনের সাথে ফসফরাসের ক্লোরিনের আরও একটা পরমাণু এসে যুক্ত হবে। একইভাবে দুই জোড়া, তিন জোড়া, এখানে একটা। আমরা যদি আরেকটা ক্লোরিনকে আঁকার চেষ্টা করি, ক্লোরিন, বিজোড় ইলেকট্রন, বাকি তিন জোড়া দিয়ে দিলাম, তাহলে ফসফরাসের তিনটা বিজোড় ইলেকট্রনের সাথে তিনটা ক্লোরিন পরমাণুর তিনটা বিজোড় ইলেকট্রন যুক্ত হয়ে গেল। আর এভাবেই ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে ফসফরাস তার তিনটা বিজোড় ইলেকট্রনের মাধ্যমে তিনটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে পিসিএল থ্রি গঠন করে। তোমরা পিসিএল থ্রির গঠনটা আশা করি বুঝতে পেরেছ। এবার ফসফরাস পেন্টাক্লোরাইডটি কীভাবে গঠিত হয় তোমরা একটু সেটা বোঝার চেষ্টা করো। একইভাবে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমরা আবারও দেখাতে পারি। ফসফরাসের 15 1s2, 2s2, 2p6, 3s2, 3px1, 3py1, 3pz1। স্বাভাবিক অবস্থায় এই বিন্যাসটা ফসফরাস দিয়ে থাকে, যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম। এখন উত্তেজিত অবস্থায় এই ফসফরাস পরমাণু যখন পরিবেশ থেকে বিভিন্ন শক্তি অর্জন করে, শক্তি শোষণ করে উত্তেজিত হয়, তখন কিন্তু সে আর এই বিন্যাসটা দেয় না। তখন এই 3s এর যে ইলেকট্রন জোড়টা আছে সেটাও ভেঙে যায়, এবং ভেঙে গিয়ে 3d অরবিটাল নামে যে অরবিটালটা ফাঁকা আছে, তোমরা সকলেই জানো তৃতীয় শক্তি স্তরে তিনটা অরবিটাল আছে, s, p এবং d। d তো অবশ্য কোনো ইলেকট্রন থাকে না, কিন্তু উত্তেজিত অবস্থায় তখন বিন্যাসটি এরকম হয়, 3s1, 3px1, 3py1, 3pz1। এই 3s এর যে ইলেকট্রনটা ভেঙে যায় সেটা কিন্তু তোমার 3d-তে চলে আসে, তখন বিজোড় ইলেকট্রনের সংখ্যা হয় 1, 2, 3, 4, 5। আর ক্লোরিনের গঠন আমি না দেখালেও চলবে, একটু আগে তোমরা দেখতে পেয়েছো ক্লোরিনটা কিন্তু সর্বশেষ শক্তি স্তরে তিন জোড়া থাকে আর একটা বিজোড় থাকে। এমত অবস্থায় ফসফরাস যদি ক্লোরিনের সাথে যুক্ত হতে যায়, মূলত আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের গঠন দেখাচ্ছি, আগে দেখিয়েছিলাম ফসফরাস ট্রাইক্লোরাইড, এখন দেখাচ্ছি তোমার ফসফরাস পেন্টাক্লোরাইড। এখন ফসফরাস পরমাণু আগের মতো, এবার হচ্ছে তোমার সর্বশেষ শক্তি স্তরে আগের মতো 5টি ইলেকট্রন আছে, তবে 5টি ইলেকট্রনই কিন্তু বিজোড়, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, প্রত্যেকটি ইলেকট্রন বিজোড়। আর আছে তোমার এখানে 10টা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো, সবগুলো কিন্তু বিজোড় হয়ে গেছে। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এটা হচ্ছে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো উত্তেজিত অবস্থায়। এখন একটা ক্লোরিন পরমাণুর আছে তোমার 1টা বিজোড় ইলেকট্রন, 3 জোড়া এবং 1টি ইলেকট্রন, সর্বমোট 60টি ইলেকট্রন আছে ক্লোরিনের, একটু আগে আমরা সেই গঠনটা দেখেছি। এখন একটা ক্লোরিনের যেহেতু 1টা বিজোড় ইলেকট্রন আছে, ফসফরাস কিন্তু 1টা ক্লোরিনের 1টা বিজোড় ইলেকট্রনের সাথে সহজে যৌগ গঠন করবে না, 5টা বিজোড় ইলেকট্রনকে শেয়ার করার জন্য আরও 5টা ইলেকট্রন কিন্তু দরকার আছে। এই কারণে একই সাথে ক্লোরিনের 5টা পরমাণুর সাথে ফসফরাস পরমাণু যুক্ত হয়ে যায়। তাহলে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনগুলো আমি দেখাচ্ছি, 2 জোড়া, 3 জোড়া, এদিকে একটা ক্লোরিন সিঙ্গেলটা দিলাম, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, ক্লোরিন বিজোড় ইলেকট্রন, 2 জোড়া, 3 জোড়া, এখানে একটা ক্লোরিন হবে বিজোড় ইলেকট্রন, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, একইভাবে এখানে যে ক্লোরিনটা থাকবে তারও একটা বিজোড় ইলেকট্রন আর বাকি 3 জোড়া ইলেকট্রন। তাহলে দেখো ফসফরাসের 5টা বিজোড় ইলেকট্রন ছিল, এই ফসফরাস 5টা বিজোড় ইলেকট্রনের মাধ্যমে 5টা ক্লোরিনের 5টা বিজোড় ইলেকট্রনের সাথে শেয়ারিং করে মূলত PCl5 অথবা ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ গঠন করে। তাহলে তোমরা ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগগুলো কীভাবে যুক্ত হলো সেটা তোমরা বুঝতে পেরেছ। কিন্তু এই নিয়মটা যদি আমরা একটু অনুসরণ করি, যেহেতু আমরা ব্যাখ্যাটা এখন বুঝে গিয়েছি, সেদিক থেকে চিন্তা করলে আমরা বলতে পারি PCl4 কখনও কিন্তু সম্ভব না, কারণ ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে কখনও 4টা বিজোড় ইলেকট্রন আনা সম্ভব নয়। ফসফরাস হেক্সাক্লোরাইডের কথা বলো, এটাও কিন্তু সম্ভব না, কারণ ফসফরাস কখনও তার সর্বশেষ শক্তি স্তরে 6টা বিজোড় ইলেকট্রন তৈরি করতে পারবে না, আর এই কারণে এই যৌগগুলোর কিন্তু কোনো অস্তিত্ব নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইডের গঠন প্রক্রিয়া বুঝতে পেরেছ, যৌগগুলো কেন হয়, এই যৌগগুলো অস্তিত্ব পৃথিবীতে কেন আছে সেটার মূল কারণটা জানতে পেরেছ। আর এরই সাথে আজকের ভিডিও এখানে শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।